হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রিজেস ফুড টাউন। প্রতি শীতে অন্তত একবার হলেও আমরা চেষ্টা করি গাজরের হালুয়া বানানোর। এই গাজরের হালুয়া খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি, তবে গাজরের হালুয়া বানানোর ধরনটা বা পদ্ধতিটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। তবে আজ আমি যে পদ্ধতিটি শেয়ার করতে চলেছি, সেই পদ্ধতিটি ফলো করে যদি আপনি প্রথমবার গাজরের হালুয়া বানানোর কথা ভাবছেন, তবুও আপনার হালুয়া পারফেক্ট হবে। তার কারণ আমি প্রত্যেকটা টিপস সঙ্গে বলে দিয়েছি আর প্রত্যেকটা স্টেপ ব্যাখ্যা করে দিয়েছি, সঙ্গে প্রত্যেকটা স্টেপে কতটা সময় লাগবে সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। তাই যদি প্রথমবার হালুয়া বানানোর কথা ভাবছেন, তবে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বানাতে পারেন। তাই আসুন দেখেন এই রেসিপিটি, আর সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। আজ আমি 1.5 কেজি গাজরের হালুয়া বানাবো, সেই জন্য আমি গাজরটা প্রথমে পিল করে সেটা ধুয়ে গ্রেট করে নিয়েছি। আমি লম্বা লম্বা লাল যে গাজরটা পাওয়া যায় সেই গাজরটা নিয়েছি। লম্বাটা এই জন্য যে লম্বাটা হলে পিল করতে সুবিধা হয় আর গ্রেট করতেও সুবিধা হয়, তাই জন্য অন্য কোনো কারণ না। আর লাল গাজরটা নিয়েছি তার কারণ কমলাটা, মানে কমলা যে গাজরটা পাওয়া যায় সেটাতে হালুয়াটা হয় না বলবো না, তবে লাল গাজরটা ওর থেকে বেটার। লাল গাজরটা একটু মিষ্টিও বেশি হয় আর এর কালারটাও খুব ভালো আসে, তাই জন্য চেষ্টা করবেন লাল গাজরের হালুয়া বানাতে। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেটা গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তবে আপনি সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি থাকলে অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি নিয়েছি কয়েকটা কাজু, একটা আমন্ড, কয়েকটা কিশমিশ আর পেস্তা বাদাম, এগুলো একটু ভেজে নেব। একটু ভাজার পরেই দেখবেন কিশমিশগুলো ফুলে উঠবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাদামগুলোরও রঙটা চেঞ্জ হয়ে আসবে। তো কিশমিশটা ফুলে উঠছে জানলে জানবেন সবগুলো ভাজা হয়ে গেছে, তখন এগুলো তুলে নিতে হবে। ওই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি 4 চামচ ঘি। আমার চামচটা যেহেতু ছোট ছিল, টেবিল চামচ হিসাব করলে এটা 2 টেবিল চামচ হবে। আর এটা যেহেতু আমার ফ্রিজ থেকে বের করেছি কিন্তু পুরোটা মেল্ট হয়নি, শক্ত শক্ত ছিল, প্রথমে দেখলে অসুবিধা হচ্ছিলো চামচ থেকে পড়তে, তাই আমি এটা একটা গরম প্যানের মধ্যে নিয়ে এটা মেল্ট করে নিলাম। এবার ঘিটার মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। আমি এই হালুয়াটা ঘিয়ে ভাজছি বা ঘি দিয়েই করছি, সাদা তেল এখানে দিচ্ছি না। তবে আপনি যদি ঘি দিয়ে না খেতে চান তাহলে আপনি সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ঘি এর টেস্টটা অনেকটাই ভালো হয়। সমস্ত গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মনে রাখবেন হালুয়ার গাজর সবসময় গ্রেট করে নিতে হবে। এটা যদি সিদ্ধ করে ম্যাশ করে যাওয়া হয় তাহলে দোকানে হালুয়া যে দানা দানা ভাবটা থাকে সেটা আসবে না, খুব স্মুথ হয়ে যাবে। তাই এটা গ্রেট করে নেবেন, যদি আপনি পারেন তো কুচি কুচি করে কেটে নিতে পারেন। এই সময় ঘিয়ে আমরা এই গাজরগুলোকে ভেজে নেব 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে। এই 5 মিনিটের মধ্যে গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, ওভারকুক কিন্তু আমাদের হালুয়ার গাজর করা চলবে না। তো এই 5 মিনিটের মধ্যে এটা যথেষ্টই সফট হয়ে যায়। আপনি এই সময় ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে গাজরটি ভেজে নিতে পারেন। 5 মিনিট পর গাজরটা আমার সফট হয়ে গেছে, এই সময় দিয়ে দেব আমি দুধ। আমি 1.5 কেজি গাজরের জন্য 1/2 লিটার দুধ নিচ্ছি। দুধটা খুব বেশি দেব না, তার কারণ দুধ যদি বেশি হয়ে যায় তাহলে এর কালারটা ভালো আসে না। দুধের মধ্যে যে সরটা ছিল সেটাও আমি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব 15 মিনিটের জন্য। এর মধ্যে আমি দুধের সাথে গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আমুল গোল্ড যে দুধটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। এই দুধটা একটু গাঢ় হয়, তবে আপনি চাইলে বাড়ির দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধটা এর আগে লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তারপর আমি এটা গাজরের মধ্যে ব্যবহার করলাম। এবার গাজরটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিতে হবে, নইলে দুধ আর গাজর কড়াইয়ের নিচে বসে যাবে। 15 মিনিট পর দুধটা প্রায় টেনে যাবে, তখন দিয়ে দেব চিনি। আমি 1.5 কেজি গাজরের জন্য 400 গ্রাম চিনি ব্যবহার করছি, তবে স্বাদটা একদমই আপনার নিজের মতো। আপনি চিনি যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, কম চাইলে কম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো। আর এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব।
চিনিটা গাজরের সাথে পুরোটাই মিশিয়ে নিলাম। দেখুন এই সময় কিন্তু যেটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। আর এখন দিয়ে দিলাম সামান্য লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা অনেকটা ভালো আসে। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরপরই গাজরের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, একটা ফাইন কালারের মধ্যে চলে আসে। চিনিটা যতটাই ক্যারামেলাইজ হতে থাকবে এর কালারটা কিন্তু ততটা ভালো হতে থাকবে। গাজরটা এর মধ্যে অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। আর এরপরেও যেটুকু সেদ্ধ আছে সেটা এই পর্যায়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এই সময় আমরা ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে এটা সেদ্ধ হতে দেব। গাজরটা আমি চেক করে দেখে নিয়েছি যে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা সেদ্ধ করব না। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। গুঁড়ো দুধ যদি দেওয়া হয় তাহলে এই গাজরের টেস্ট অনেকটাই ভালো আসে। তো আমি 3 চামচ মিল্ক পাউডার নেব, কিন্তু 3 চামচে একবারে দিয়ে দিলাম না, একটু একটু করে এর মধ্যে মেশাবো। প্রথমে 1 চামচ দিলাম। ওটা ভালোভাবে মিশে গেলে আমি আরও 1 চামচ দিলাম। আর এবারও ঠিক আগের মতো করে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেলে আমি আরও 1 চামচ দুধের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম। যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি গাজরের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে ড্রাই ফ্রুটস দেওয়াটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কী কী ড্রাই ফ্রুটস দিচ্ছেন, কতটা দিচ্ছেন, আর আদৌ দিচ্ছেন কি না, সেটাও সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার ড্রাই ফ্রুটসটা দিয়েও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে গাজরটার সঙ্গে। এবার আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়েও এই হালুয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার ফলে একটা আলাদা রকম গন্ধ, আলাদা রকম টেস্ট এর মধ্যে চলে আসবে। তাই এই শেষে 1 চামচ ঘিটা চেষ্টা করবেন দেওয়ার। ঘিটা দিয়ে এটা আরও 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব, যাতে ঘিটা সমস্ত গাজরের মধ্যে মিশে যেতে পারে। আর নামানোর সময় এটা আমাদের মাথায় রাখতে হবে এর মধ্যে রসটা যেন বেশি না থাকে। জল ভাবটা যদি এর মধ্যে বেশি থেকে যায় তাহলে এটা 2-1 দিনের বেশি থাকবে না। তাই জন্য এটা একটু টানিয়ে নেবেন নামানোর আগে। একদম টানিয়ে নিয়ে যে এটাকে শুকনো করে দিতে হবে তা না, টান টান করে দিতে হবে তা না। তবে দেখতে পাচ্ছেন যেরকম পাশে রয়েছে জল ভাবটা, সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে। তো এই 1 থেকে 1.5 মিনিট যখন হাই ফ্লেমে ভাজব তখন এর মধ্যে আর জলীয় ভাবটা বা রসালো ভাবটা খুব বেশি থাকবে না, অনেকখানি এটা ড্রাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা ড্রাই হয়ে গেছে। এর থেকে বেশি আর ড্রাই করার প্রয়োজন নেই, তাহলে খুব শক্ত হয়ে যাবে, কারণ এটা যখন আবার ওভেন থেকে নামাবো তখন একটু টেনে যাবে। এখন রেডি আমার গাজরের হালুয়া, তাই আমি ওভেনটা এই সময় বন্ধ করে দেব। এবার এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ভালো হয়েছে। রসালোভাব রয়েছে কিন্তু খুব শক্ত নেই। আমি এটাই বলছিলাম যে এই অবস্থায় আমাদের এই গাজরের হালুয়াটা স্টপ করতে হবে। আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কিছু আমন্ড দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন এটা কতটা ফাইন লাগছে। আমি ক্লোজ করে রেখে দিয়েছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। একদম দোকানের মতো দানাদার হয়েছে। আর বিয়ে বাড়িতেও অনেক সময় গাজরের হালুয়া সার্ভ করা হয়, সেটাও দেখতে ঠিক এরকমই হয়। তো এই টিপসগুলো ফলো করে অবশ্যই একবার গাজরের হালুয়া ট্রাই করুন। যদি প্রথমবার হালুয়া বানাচ্ছেন তবুও আপনার হালুয়া পারফেক্ট হবে। আমি আরও একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর টেক্সচারটা কতটা ভালো এসেছে, এর কালার টেক্সচার সবটাই খুব ভালো এসেছে। একদম
দানা দানা রয়েছে, ওভারকুক হয়নি, আর এটাই খেতে সব থেকে বেশি টেস্টি লাগে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য।